গাড়িটা তো রাখতে দাও, রং মাখা নিয়ে সমস্যা, রং তোলা নিয়ে সমস্যা। যদিও আমাদের যা রং আছে মনে হচ্ছে উঠে যাবে। বাদুর রং নেবে না, গ্রিন হবে। কদিন থাকবে বল? এমন দাও যাতে 7 দিন থাকে। দেখতে পেলে রং আবির কেনা হয়েছে, এবার ডাইরেক্ট ও বাড়ি যাচ্ছি, মানে বজবজের বাড়িতে যাচ্ছি। সেখানে গিয়ে রঙে সবাইকে চোবাবো, মানে বুঝতে আগে চোবাবো। তুমি চলো শুধু, তারপর দেখো কি মাথা গেল তোমার। গোল্ড ফেসিয়াল করে দেবো, চলো দেখাই যাবে কাকে কি মাখা। কি অবস্থা, যাচ্ছি কোথায়? যাচ্ছিস কোথায়? যাচ্ছি ঘুরে আয়, ঘুরে আয়। শুরু হয়ে গেছে আমাদের, এই আমরা তো খুলতে পারি, আমরা খুলতেই পারছি না। সব ভাগে দিল এখনই, আসছি আমরা, আমরাও আসছি। দাঁড়া না চৌবাবো, চক এসেছি, এসেছি। কি এই যো, আমরাও এনেছি, দাঁড়াও। মাখাও মাখাও মাখাও, ভালো করে দাও। আচ্ছা আচ্ছা, গাড়িটা তো রাখতে দাও। কি খেলবে না, এ কি খেলা গো? কি অবস্থা, কি অবস্থা, রং দেখে সব ঘরে ঢুকে পড়ছে। এটা কি হচ্ছে, এটা কি? দাও দাও দাও, কি হয়েছে? দেখ 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 দেখ, দুজনে মেজদি তন্ময়দা মাথায় দেখ প্রোটেকশন নিয়ে এসেছে, যাতে চুলগুলো থাকে অবশেষে। যা যত আবির আমার গায়েই ধাইছে। এই রং কম দেবে না, কেন রং কেন না, রং রং দেবে পিঠটা সাদা হয়েছিল। এটা কি হচ্ছে, এটা কি আবার, এটা কি আবার, কি সুন্দর লাগছে আবিকে। বাহ ক্যা সিন হ্যায়, আমায় একবার মাখ দিয়েছে, আমায় না, আমায় না, আমায় না, আমায় না। তো মেয়ে যদি এত দেখ 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 দেখ,
মেজদি নিজেই গাল বাড়িয়ে দিয়েছে মাখা। আরে সাত দিন নাম না লেগে থাকলে মনে হয় দোল খেলেছি, নালে ঢং খেলা লাগবে। সেই আবির গুলো তুলে ভালো করে রংটা মাখিয়ে দাও। রং ওঠেনি বলে রেগে যাচ্ছে নাকি? রং উঠে যাবে, সব রং হয়তো অনেক উঠে গেছে। কিছুই ওঠেনি, এইবার তুমি আর একটু মাখিয়ে দাও। আরে এখন রঙের অত টেম্পার নেই, ও রং এমনি উঠে যাবে। তুই এটার উপরে একটু নারকেল তেল দিয়ে দে। রং মাখা নিয়ে সমস্যা, রং তোলা নিয়ে সমস্যা। যদিও আমাদের যা রং আছে মনে হচ্ছে উঠে যাবে। আমাকেও তো কাঠ কয়লা মাখিয়ে দিয়েছে। আমাকে এখনো মাগাচ্ছে পেছন থেকে, যে যেভাবে পাচ্ছে মাগিয়ে যাচ্ছে। এটা কেমন হলো ভিডিও করছি আমাকে জল খেলা হয়ে গেলো মাংস হ্যাঁ এটা কি হচ্ছে? এটা কি স্পা মাসাজ হচ্ছে? বুঝি না আমি, ঠান্ডা লাগছে। এটা কি হচ্ছে? এ বাবা, লাস্ট অফ দিয়ে এটা দেখতে বাকি ছিল, লাস্ট অফ দিয়ে এটা দেখতে বাকি ছিল। দেখি মুখটা কি অবস্থা, মজা আয়া। এটা কি হলো? এটা কি হলো? কি অবস্থা, ঠোঁট ফোঁট এখনো লেগে রয়েছে, আর এই যে হাতে লেগে আছে, ঠোঁট গুলো লাল হয়ে কি বলবো। আরে ছোটদি ভালো করে ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছে। আমি এরকম ভাবে অমিতকে মাই সাবান মাখাতাম আর মাথায় ধরে ধরে মারতাম, বিরক্ত লাগতো। হ্যাঁ অত মাখালে উঠতে গেল। হাতটা দেখো মামা তোমার, হাত উঠবে না। তুই কতবার হাতে, হাতের অবস্থা আমারও এই দেখ। এই যে আমার কিন্তু সব ক্লিন হয়ে গেছে, ক্লিন একদম ক্লিন। তবে রংটা না খেললে হয় না, বেশ লেগে থাকবে, কদিন থাকবে তবে না খেলে হয়। এই তো হাতগুলো এখনো হয়ে আছে। এখনো গায়ে দিলে তোমার রং না, আমারও আছে। এটা পেয়েছে, চ চ চ মোটাগুলো ওঠ খাবো, মনে জায়গাই হবে না। বড় জেঠিমা মারা গেছেন সবই জানো তো, সেই জন্য বাড়িতে ঠাকুর মশাই ডেকে তো পুজো হবে না, তাই মা নিজেই একটু ঠাকুরের কাছে সিন্নি দিয়েছেন, আর সেইটাই এখন খাবো। পরোটা এঁচোড়ের তরকারি, মানে এটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম, যারা মিনি ব্লগ দেখেছো দেখেছো যে মায়েরই মানে পোষা গা আছে, তাই তো অনেক কাঁঠাল হয়েছে। পোষা গাছের কাঁঠাল হয়েছে।
প্রসাদ আছে ফল হয়েছে আমরা হতেই সত্যি জম্পের শাশুড়ি বুঝেছিস জম্পের শাশুড়ি হবে সত্যি আমাদের জেরা হচ্ছে মানে তিয়ার ঘটকালি চলার জন্য একটা প্রিপারেশন হচ্ছে এটাও তাই আর এটাও তাই সত্যি ফরমা বলবে আমি কি ঘটক রে শুধু শাশুড়িকে দেখ শুধু এই যো এটা একটা মামা শ্বশুর এটা একটা মাসি শাশুড়ি বসে তুই হচ্ছিস শালি শালি আদিগারবালি আদিগারবালি এখানে তিয়ার ঘটকালির অনেক কথা হচ্ছে আর এদিকে মা ছোটদি বড়দি খেয়ে নিচ্ছে সবাই খেলাধুলো করে হাঁপিয়ে গেছে এখন তিনটে সোয়া তিনটে বাজে খাওয়া কমপ্লিট হচ্ছে হয়নি এখনো চলছে তো দোলে তো হেভি মজা করলাম এখনো করব দেখি কতটা করা যায় তবে রং আর মাখবো না এবার শুধু হাসাহাসি হই হই এই সব হবে তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের তো যেটা জানাইনি সবাই একবার হ্যাপি হোলি তো বল সবাই হ্যাপি হোলি তোমাদের মানে আমার কিরকম অবস্থা দেখো আমরা ভুলেই গেছি তোমাদেরকে জানাতে লাস্টে জানাচ্ছি হ্যাপি হোলি তো অলরেডি তোমরা ব্লগটা যখন পাবে দোলে প্রচুর এনজয় করেছো তো মার্সি করে দিও একটু লাস্টে জানানোর জন্য আজকের মতো এখানেই এন্ড করলাম নেক্সট ভিডিও দেখাচ্ছে বাই